আজকে তো শনিবার, আমি এখন বাজে 11:30। আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালোই আছি। তো এখন আমি স্নান টান করে আমার সব মোটামুটি কাজ হয়ে গেছে, আমি রান্না করে নিয়েছি, এখন স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে তো মিঠির স্কুল ছুটি, শনিবার। ও আছে ও দাদুর ঘরে টিভি দেখছে কাকার সাথে বসে বসে, আর আমি এখন একটু আমার একটু কাজ আছে, আর কাজ করতে করতে টিভি দেখবো। তো আবার আসি তোমাদের সামনে, পরে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো এখন মিঠিকে খাওয়াবো, দেখে নাও আজকে কী কী রান্না হয়েছে। হচ্ছে ভাত, আর এটা হচ্ছে মিঠির ডাল সেদ্ধ, আর এখানে রয়েছে গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, যেটা আমি খাবো, আর কেউ খায় না এটা আমাদের বাড়িতে। আর এখানে রয়েছে ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এখানে দুটো ভাজা মাছ রেখে দিয়েছি, আর এটা হচ্ছে আমার দেওর দিয়ে গেল পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে 2:30। তো আবার তোমাদের সামনে পরে আসছি। তো আবার চলে এসেছি তোমাদের সামনে, দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো ভাবলাম তোমাদের একটু একটা জিনিস দেখাই। তো কদিন আগে আমার মাসি এসেছিলো, আমাকে আমার মাসি মানে মাসির সাথে একটু বেরিয়েছিলাম, মাসি আমাকে দুটো জামা কিনে দেবে বললো, তো তখন আমি কিনিনি। তো মাসি আমাকে জোর করে টাকা দিয়ে গেছে, তো সেই টাকা দিয়ে আমি দুটো কুর্তি নিয়েছি মিশো থেকে। তো দেখো দুটো নিয়েছি মিশো থেকে, এই যে এটা একটা সিম্পল, দুটোই সিম্পল কিন্তু খুব সুন্দর, এই একটা কুর্তি, এই যে এটা লং অনেকটা, এই যে এরকম হাতা, এটা আমি টুকটাক পরার জন্য নিয়েছি, এই একটা, আর এটা হচ্ছে একটা ওয়ান পিস, ওয়ান পিসটা অনেকদিন ধরে ভাবছিলাম নেবো, তো নিয়েই ফেলেছি। এরকম, আর এখানে একটা ফিতে আছে, তো এই দুটো আমি নিয়েছি। তো কেমন হয়েছে জামা দুটো অবশ্যই বলো, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।